নাটোরের লালপুরে জনতা ব্যাংক লিমিটেডের 919তম শাখার উদ্বোধন। বিডি স্টার টিভি নিউজ চিফ রিপোর্টার এ কে আজাদ সিন্টুর তথ্য চিত্রে বিস্তারিত নিয়ে সাথে আছে মিতান্নানা রহমান লিজা। নাটোরের লালপুরে বর্ণাঢ্য আয়োজনে ফলক উন্মোচনের মাধ্যমে জনতা ব্যাংক লিমিটেডের 919তম লালপুর বাজার শাখার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার 23 মার্চ 2022 লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠ চত্বরে জনতা ব্যাংক লিমিটেড রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক তাপস কুমার মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনের মাননীয় সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল এমপি। অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিমিটেডের সম্মানিত পরিচালক অজিত কুমার পাল, FCA AKM শামসুল আলম ও মোহাম্মদ আব্দুল মজিদ, সম্মানিত MD অ্যান্ড CEO ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান, মহাব্যবস্থাপক দেলওয়ারা বেগম, নাটোর এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক ইনচার্জ সঞ্জয় কুমার মৈত্র, স্থানীয় ব্যবসায়ী আলাউদ্দিন প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল এমপি বলেন, মনে করি আমাদের এখানে নর্থ বেঙ্গল সুপার মিল রয়েছে, আমাদের বৃহৎ একটা উপজেলা যেখানে 10টা ইউনিয়ন একটা পৌরসভা রয়েছে, এইখানে আমরা আগামীতে ব্যবসা প্রসারের জন্য সুন্দর একটা পরিবেশ সৃষ্টি আমরা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমরা এই পদ্মার চরে আমরা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য আমরা দাবি করেছি, জননেত্রী শেখ হাসিনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তিনি সহমত ব্যক্ত করেছে। আজকে ফিজিবিলিটি টেস্ট চলছে, আমরা বিশ্বাস করি যে এখানে যদি আমরা অর্থনৈতিক অঞ্চল এস্টাবলিশ করতে পারি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তাহলে জনতা ব্যাংক লিমিটেডের বাংলাদেশের মধ্যে এই শাখাটি সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।